এই সো আমরা যদি ধরেন যে কোনো কাজ করার আগে কিন্তু আর একটা কাজ থাকে, সো আমি যদি কারাতে শিখতে চাই বা আমি যে কোনো আপনি যদি ক্রিকেট খেলতে চান বা আপনি যদি ফর্মাল প্লেয়ার হন, আপনাকে কি করায়, আগে ওয়ার্ম আপ করায়। সো আপনার বডিকে আগে ব্যায়াম করার আগে বডিকে বোঝাই নিতে হবে যে হ্যাঁ আমি কারেন্টলি ব্যায়াম করতে যাচ্ছি, তোমার প্রত্যেক শিরা উপশিরাকে চালিয়ে দিতে হবে। সেজন্য কি দরকার হয়, ওয়ার্ম আপ এক্সারসাইজ দরকার হয়। সো আমরা কারাতে ক্ষেত্রে কি করি, একদম পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরোটাই ওয়ার্ম আপ করিয়ে দেওয়ার চেষ্টা করি। সো এটার প্রসেস কি, আমরা কিভাবে এটা করতে পারি, সো আপনি যদি শুরু করে একদম পায়ের পাতা থেকে যেটা শুরু হবে, সো আমরা একদম পায়ের পাতার ক্ষেত্রে সবার ক্ষেত্রে শুরু হয়, যেমন প্রত্যেকটা ড্রিলে আপনি 10টা করে করবেন। সো লাইক প্রথম যেটা হবে, আপনাকে পায়ের টোয়ের উপর আপ হইতে হবে, এন্ড দেন যখন ডাউন হবেন আবার হিলের পরে ডাউন হবে। সো যদি আপনি এভাবে দেখেন, আমি টোতে আপ, হিলে যখন যাচ্ছি আবার হিলে ডাউন, এইদিকে আপ, ব্যাক আসলে আবার এইদিকে আপ। সো এভাবে আমি 10টা করবো, লাইক 1, 2, 3, 4, 5, 6 এভাবে 10টা করবেন। সো করলে কি হবে, আপনার পায়ে এখান থেকে শিরাও এই পর্যন্ত ছাড়বে এন্ড পায়ের কাজ হবে। সো ওই পর্যন্ত হওয়ার পরে আপনার পায়ের জয়েন্টের জন্য যেটা করা, আপনার পা এগিয়ে নেবেন, লাইক আপনি যে পাতে শুরু করতে চান ডান পা আগে নেবেন এবং এই পাটা ধীরে ধীরে ঘোরাবেন। সো একদিকে ঘোরানো হয়ে গেলে অপোজিট ঘোরাবেন, কিছুক্ষণ ঘোরানো শেষ হয়ে গেলে আপনি একটা ঝাঁকি দিয়ে ব্যাক আনতে পারেন, সেম প্রসেস ফর আদার লেগ, রাউন্ড 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 অপোজিট থাকি ব্যাক। সো আমার পায়ের ও পর্যন্ত কাজ শেষ। এবারে এই যেহেতু আমরা টান দিয়েছিলাম এই পর্যন্ত ফ্রি হয়েছে, এখন কি বাকি থাকে, হাঁটু। হাঁটুর ক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট আপনি একটা লেগ স্প্রেড করেন হালকা, বেশি দূর না, হালকা ধরেন এই যে আমি একটাই সমান হালকা ফাঁকা করে নিলাম, শোল্ডার শোল্ডার বড় নিলে হবে বা শোল্ডার থেকে হাতটা বাইরে, দেন আপনি বেন্ড হন হাঁটু টাচ। এভাবে আপনি 10 বার হাঁটু টাচ করান, 10 বার শেষ হয়ে গেলে আপনি হাঁটুটা বাইরের থেকে রাউন্ড করে নিয়ে আসেন অথবা ভিতর থেকে রাউন্ড দিয়ে বাইরে নিয়ে যান। এভাবে করে 10 বার করবেন, করলে আপনার হাঁটুর এক্সারসাইজ হয়ে গেল। সো পা থেকে এই পর্যন্ত ফ্রি, এখন কি আসে আমার জয়েন্ট, লেগের দুই পাশের জয়েন্ট। সো এই জয়েন্টের ক্ষেত্রে কাজ যখন করবো তখন লাইক আমরা যদি শুরু করি, সো সেক্ষেত্রে আপনি করতে পারেন কি, আপনাকে বড় ভাবে জায়গা নিতে হবে, আমি এতটুকু জায়গা গেলে আপনার শোল্ডার থেকে আরো অনেক দূরে। সো এত দূর জায়গা নেওয়ার পরে আপনাকে এবার ওয়েট চেঞ্জ, এটাকে বলা হয় ওয়েট চেঞ্জ, সেটা করার আগে আপনি ব্যালেন্স এর জন্য দুই হাত সামনে নিতে পারেন ও যে পাশে যাবেন, ধরুন প্রথমে রাইট দিকে গেলেন, তখন যাবেন এইভাবে, এরপরে বসে পড়বেন, আর এই পাটা যেন এভাবে একদম মাটির সাথে লাগানো থাকে, না পা এইভাবে না উঠে থাকে, এইভাবে না থাকে, সো একদম মাটির সাথে লাগানো থাকে। আমি আবার উঠবো, আবার এই পাশে গিয়ে বসে পড়বো, সো এভাবে আমার সেম ওয়াইজ উঠবো, প্রেশার দিব উঠে যাবো, প্রেশার দিব উঠে যাবো, আবার প্রেশার দিব উঠে যাবো, এভাবে যতক্ষণ করবো তখন আমাদের এই জয়েন্টে প্রত্যেকটি পায়ের জয়েন্টে প্রেশার পড়বে এবং আমাদের এখানে আরো নমনীয় হবে। সো নমনীয় যদি আমাদের হয়, সো লাইক গেল, আর সেম ওয়াইজ আর একভাবে করা যায় সেটা, সেই ক্ষেত্রে আপনি পাটা ডান পাটা স্ট্রেট, তখন আপনি পাশে বসবেন, এই পাটা এবার উঠে দাঁড়ান, এবার আপনি বেশি প্রেশার দিন, যত চাপ দেওয়া যায় ট্রাই করবেন, এটা যতটা ফ্রি হয়, স্ট্রেট দিয়ে আবার গেলাম আর সোজা এই পা পরে বসে পড়ব। সো লাইক এইভাবে প্রেশার দিন, প্রেশার দিলে আবার লেগ ফ্রি হবে, যেটাকে ওয়েট চেঞ্জ বলে। ক্লিয়ারলি বললে আবার দেখেন, পাটা ফ্রি করলাম, এক সাইডে গেলাম প্রেশার দিলাম উঠে আসলাম, অপর সাইডে প্রেশার দিলাম উঠে আসলাম, বসার ক্ষেত্রে হালকা মানে বেঁকে যাবো, আমি সোজা ছিলাম, বেঁকে যখন যাবো এই হাঁটুটা সোজা সামনে আসবে, এন্ড আমি বসে পড়বো, হাঁটুটা আবার যখন ব্যাক করবো আমি উঠে যাবো, সেম ভাবে হাঁটুটা ব্যাক করলাম বসে পড়লাম উঠে আসলাম। সো আমার এখান থেকে এই পর্যন্ত ফ্রি, এবার আমার মাজা, মাজা ফ্রি করার কাজ আসে। সো মাজা রাখার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, লাইক প্রত্যেকটাই কিন্তু আপনাকে 10টা করে সেভ করা লাগবে, যেটা বলছি জাস্ট একটা করে চলে আসলেন কিছু না, আমি যা দেখাচ্ছি প্রত্যেকটা 10টা করে সেট করবে ফ্রি করতে। সো ডাউন এটা একটা, এভাবে যদি 10টা সেট করি তাহলে 1, 2, 3 যেখানে আপনার কাজ হচ্ছে, প্রথমে আপনি সোজা যে মাটি কাজ করবেন,
ভ্যাকেশন যত দূর যায় একবারে আপনাকে অত দূর যাওয়া লাগবে না আপনি হতে ইনজুর হতে পারবেন না আপনার যত দূর চাই ততটা ট্রাই করবেন সো আমার কি হলো মাথার পর্যন্ত ফ্রি হলো আর যদি এবার আসো আপনার চেস্ট পর চেস্টের যে ব্যায়ামটা রাইট আপনার দুই হাত এভাবে করেন এক এক সাইডে আমি চেস্ট স্পিন করবো কিভাবে রাইট হ্যান্ডটা পিছে টানো আমার মাথাটা পিছে নিয়ে দাও আবার ব্যাক লেফট হ্যান্ড টার্ন পিছে নিয়ে দাও আবার ব্যাক টার্ন ব্যাক এভাবে দশটা সেট করবো আমি তাকাবো পিছে সো এভাবে দশটা সেট যখন করবো আমার চেস্ট ফ্রি হয়ে গেল দেন কি বাকি থাকে আমার হ্যান্ড হ্যান্ডের ক্ষেত্রে আপনি হ্যান্ডটা রাউন্ড ওয়াইজ ক্লক ওয়াইজ ঘর সেটা হয়ে গেলে অপোজিট অপোজিট যদি ডান হয়ে যায় এটা একটু ট্যাকটিক্যাল একটা অপোজিট আর একটা অনলাইন একটা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এটা যদি আপনার কাছে খুবই বিভ্রান্তিকর মনে হয় আপনি নাও করতে পারেন সো আমার হ্যান্ড অফ হয়ে গেল এখন তো সব ডান দেন ঘর একটা জিনিস বাকি থাকে আমার নেই নেক প্র্যাকটিসটা খুবই নমনীয় ভাবে করতে হবে কারণ না হলে আপনি ইঞ্জুরি হতে পারেন বা ঘাড় লক হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার খুবই স্লো হয়ে যেতে হবে লাইক ডাউন আপ দেন এগেন ডাউন দেন এগেন আপ এন্ড ফাস্ট করব না স্লো না দেন রাইট মিডল লেফট মিডল রাইট মিডল লেফট এন্ড আমি রাউন্ড রাউন্ড অপোজিট দেন এগেন রাউন্ড অপোজিট দিস ওয়ে আমি আমার পুরো বডিটাকে ওয়ার্ম আপ করে নেব যা যা দেখেছি প্রত্যেকটা ব্যায়ামই দশটা করে সেট করলে আপনার একটা সেট ফিনিশ হবে ওকে